little hands carried, yes, he's turned and he walked. খুব বেশি দিন হয়নি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, তবে যতটুকু সুযোগ পেয়েছেন বল হাতে নিজেকে আলাদা করার চেষ্টা করেছেন তানজিম সাকিব। আজ কিউইদের বিপক্ষে ছিলেন দুর্দান্ত, কেরিয়ারের সেরা বোলিংয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন। ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। টাইগার পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম 10 ওভারে 2 উইকেট হারিয়ে 27 রানের বেশি তুলতে পারেনি কিউইরা। শুরুর 2 উইকেট নিয়েছেন সাকিব, এরপর নিজের দ্বিতীয় স্পেলে ফিরে আরও 1 উইকেট নিয়েছেন এই পেসার। সব মিলিয়ে 7 ওভারে 2 মেডেন সহ 14 রানের শিকার করেছেন 3 উইকেট। বল হাতে এমন পারফরমেন্সের পর ম্যাচ সেরার পুরস্কারটা উঠেছে তার হাতে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ম্যাচ সেরা হওয়ার অনুভূতিটা তার জন্য বিশেষ। তিনি বলেন, নিজের পারফরমেন্সে আমি সত্যি সন্তুষ্ট, যেভাবে শুরু করেছিলাম সেটা ভালো ছিল।